हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট এবং এর সাথে রয়েছে আজ রাজ্যের গরীব মধ্যবিত্ত অসহায় বিপিএল ও খেটে খাওয়া শ্রমিকদের জন্য একদিকে যেমন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ঢালাও ঘোষণা অন্যদিকে রয়েছে এই পরিস্থিতিতে আবারও ঝাঁপিয়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরীবদের জন্য রয়েছে দারুণ সুখবর শুধু তাই নয় রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটি বড় খবর টানা বৃষ্টি চার দিন ভিজবে বাংলা জানালো আবহাওয়া দপ্তর অন্যদিকে রয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আজ আরও একটি বড় ঘোষণা এবং এর সাথে রয়েছে রাজ্যের ওমিক্রন যখন বাড়ছে প্রচুর পরিমাণে সারা দেশ জুড়ে একদিনে আক্রান্ত 1,17,000 অন্যদিকে মুম্বাইয়ে সংক্রমিত প্রায় 21,000 বাড়ছে যখন উদ্বেগ এবং একই সঙ্গে বাড়ছে পশ্চিমবঙ্গেও আক্রান্তর সংখ্যা ব্যাপক পরিমাণে বাড়ছে আক্রান্ত রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ গত 24 ঘন্টায় আক্রান্ত দাঁড়িয়েছে 18,223 জন যার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত 7,000 উদ্বেগ বাড়াচ্ছে আরও 3টি জেলা অন্যদিকে সরকারি অফিসারদের জন্য জারি হয়েছে নতুন নিয়ম সরকারি অফিসে মাছারা এলে করতে হবে করোনা টেস্ট ঠিক এই সময়তে আজ আবারও লকডাউনে বড় বদল আবারও জারি হচ্ছে লকডাউনে ব্যাপক কড়াকড়ি আগামী 7 দিন বন্ধ থাকবে দোকান হাট বাজার বসবে না সারা পশ্চিমবঙ্গে কোনো হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে কলকাতার মঙ্গলা থেকে শুরু করে অঙ্কুরহাটি এবং একাধিক জামা কাপড়ের হাটে জারি হয়েছে কড়াকড়ি নির্দেশিকা অন্যদিকে আবার জেলা ভিত্তিক লকডাউনে বন্ধ হচ্ছে দোকানপাট বাজার সহ একাধিক এবারে আরো কড়া হতে চলেছে রাজ্য প্রশাসন শুধু তাই নয় এবার করোনার প্রকোপ পড়তে চলেছে ধর্মীয় স্থানগুলিতেও করোনার প্রকোপ দর্শনার্থীদের জন্য এবারে বন্ধ করে দেয়া হয়েছে পুরী মন্দির এর সাথেই আবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য জারি হয়েছে আরো কড়া নিয়ম সাথে হাওড়া হুগলির জন্য বিশেষ নিয়ম জারি করতে চলেছে অন্যদিকে সাধারণ মানুষকে রুখতে আরো কড়া হতে চলেছে পুলিশ প্রশাসনকেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে আগামী দিনে মা স্যানিটাইজার এবং বাজারঘাট দোকান এবং পৌরসভা এবং গ্রাম অঞ্চলের জন্য জারি করা হয়েছে একাধিক কড়া নিয়ম দেখে নেব এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা রয়েছে এবং রাজ্যে প্রত্যহ আক্রান্তদের পরিসংখ্যান কি রয়েছে কোন কোন জেলাগুলিকে বা আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি খবর রয়েছে আরো নতুন পদক্ষেপ কি কি নিতে চলেছে রাজ্য সরকার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজ আরও একটি বড় খবর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 24 ঘন্টায় ফের আবহাওয়ার বড় সড় পরিবর্তন জানালো আবহাওয়া অফিস এর সাথেই রয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজ আরও একটি বড় খবর করোনা বা ওমিক্রনের উপসর্গ এবং সাধারণ সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে 5টি বড় ঘোষণা যা আপনাকে জানতেই হবে কোনটি সাধারণ জ্বর কাশি বা কোনটি আবহাওয়া পরিবর্তনের ফলে হচ্ছে অথবা বা কোনটি ওমিক্রনে আক্রান্ত হয়েছে এর কি কি মূল উপসর্গ রয়েছে একদিকে যখন রাজ্য জুড়ে জারি হয়ে গিয়েছে লকডাউন অন্যদিকে অনেকেই হারিয়ে ফেলেছেন কাজ ঠিক এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে ওই সকল কর্মহারা মানুষদের জন্য রয়েছে দারুণ সুখবর এবার তাদের অ্যাকাউন্টে বিশেষ ক্ষেত্রে এবার ভারতীয় স্টেট ব্যাংক দিতে চায় টাকা তাই যদি আপনার ভারতীয় স্টেট ব্যাংকের বই থেকে থাকে এই টাকাটি আপনি কিভাবে পাবেন বা কি কি শর্ত রয়েছে যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই দেখতে থাকুন অন্যদিকে করোনার বা লকডাউনের কথার পরেই থমকে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি হবে না বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দুই শিক্ষা বোর্ড কি জানালো কবে থেকে হতে পারে মাধ্যমিক পরীক্ষা কি রয়েছে সর্বশেষ ঘোষণা দেখে নেব বিস্তারিত তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য রাজ্যে লাফে লাফে বাড়ছে করোনা সংক্রমণ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 18,213 জন আগামী 10 দিনের মধ্যে এই মরশুমে করোনা সংক্রমণ সর্বাধিক হতে পারে যার ফল ভুগতে পারে দিল্লি এবং মুম্বাই এমনটি দাবি করলেন আইআইটি কানপুরের এক অধ্যাপক
ব্যাপক। তবে এই মুহূর্তে রাজ্যে যখন 18,000 টপকেছে, অন্যদিকে মুম্বাইয়ে একদিনে সংক্রমিত হয়েছে 21,000। তবে দিনের পর দিন রাজ্যে সংক্রমণ বাড়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তড়িঘড়ি পদক্ষেপ। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে একাধিক, তবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো কড়াকড়ি করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। সাধারণ মানুষ যাতে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেদিকে খেয়াল করতে বলা হয়েছে। অন্যদিকে আবার রাজ্যের প্রশাসন আরো করা হচ্ছে একাধিক এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এর সাথে আগামী 7 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে রাজ্যের সমস্ত হাট। এবার আগামী সপ্তাহ থেকে মঙ্গলাহাট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এই সিদ্ধান্ত অনির্দিষ্ট কালের জন্য নেওয়া হয়নি। পরবর্তী অবস্থা বুঝে কবে থেকে চালু করা হবে তা জানানো হবে। অন্যদিকে আবার রাজ্যের সমস্ত জেলায় একাধিক বড় বড় হাটগুলোকে ইতিমধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। সংক্রমণ রুখতে এবার সপ্তাহে 3 দিন পুরোপুরি বন্ধ থাকবে 2 24 পরগনার রাজারপুর, সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ব্যারাকপুর, দক্ষিণ দমদমের মতো এলাকাগুলি। ব্যারাকপুর পুরসভা সূত্রের খবর অনুপাতে সপ্তাহে 4 দিন ওই এলাকায় বাজার বন্ধ রাখা হবে। আগামী 2 সপ্তাহ বা 15 দিনের জন্য এই নিয়ম জারি থাকবে। শুধুমাত্র ছাড় পাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ওষুধ মিষ্টি সহ একাধিক দোকান। সংক্রমণ রুখতে এই নতুন বিধিনিষেধ কেন্দ্র ও রাজ্যের। নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে শহর ও শহরতলির একাধিক বাজার, বাড়তি সতর্কতা বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে। এর সাথে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কড়া নিয়ম, 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বিদেশ ফেরতদের জন্য নতুন নিয়ম। একদিকে যখন করোনার জেরে রাজ্য ও কেন্দ্র তরফ থেকে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে, কড়াকড়ি করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। যারা মাস্ক ব্যবহার করবেন না তাদের কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন। অন্যদিকে আবার যারা এই মুহূর্তে লোকাল ট্রেনে চড়ছেন দূরত্ব বিধি বা ঠাসাঠাসি করে, তাদের মধ্যে যদি কোন রকম কোভিড বিধিনিষেধ অমান্য করতে দেখা হয় তাহলে তাদেরকেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। ঠিক এই সময়টি আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে বড় ঘোষণা। এবার করোনার জেরে পিছোতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কারণ এখনই ছাপানো গেল না প্রশ্ন। প্রতি বছর মূলত জানুয়ারি মাসেই সব কোশ্চেন রেডি হয়ে যায়, তবে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এখনো পর্যন্ত কোনো প্রশ্নই ছাপা হয়নি। এবারে পরিস্থিতিটি দিনের পর দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য জুড়ে তা সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছানোর সম্ভাবনা রয়েছে। তবে বাতিলের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সরাসরি ঘোষণা বা কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এর সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ আরো একটি বড় খবর। আগামী সপ্তাহে টানা 4 দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য, ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা। পৌষের বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ, আর এই অকাল বর্ষণের জেরে শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। তাই পূর্বাভাসের সঙ্গে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পূর্ব ভারতে দাপট দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। এমন পরিস্থিতিতে শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী বুধবার থেকে ফের বৃষ্টি নামে, ভিজবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা। পূর্বাভাসে বলা হয়েছে 11 জানুয়ারি থেকে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, চলবে 14 তারিখ পর্যন্ত। এবং এর সাথে রয়েছে করোনা, ওমিক্রন এবং ইনফ্লুয়েঞ্জা সাধারণ জ্বরের উপসর্গ নিয়ে বেশ কয়েকটি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। কিভাবে বুঝবেন আপনি এটি সাধারণ জ্বর, ওমিক্রন না ইনফ্লুয়েঞ্জা? একদিকে ওয়েদার চেঞ্জার, জ্বর সর্দি প্রত্যেকটি পরিবারে লেগেছে। এমন কোন পরিবার নাই যে এই মুহূর্তে জ্বর সর্দি ছোঁয়া লাগেনি। তবে আতঙ্কিত হচ্ছে রাজ্যবাসী যে কোনটা বিভ্রান্তর মধ্যে পড়ছে রাজ্যবাসী, কোনটা ওমিক্রন আর কোনটা সাধারণ জ্বর, এই নিয়ে কেউ কেউ ভয় খেয়ে যাচ্ছে বা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে তাদের দিকে লক্ষ্য রেখে বেশ কয়েকটি লক্ষণের কথা বলা হয়েছে বা বেশ কয়েকটি উপসর্গের কথা বলা হয়েছে, যার দিকে আপনি সরাসরি নিজেই অনুভব করতে পারবেন আপনার জ্বরটি সাধারণ জ্বর না ওমিক্রন না অন্য কিছু। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে। যদি আপনার শুকনো কাশি তাহলে এক্ষেত্রে কোভিড এর সম্ভাবনা থাকছে, আর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও শুকনো কাশি থাকবে। সাধারণ জ্বরের ক্ষেত্রে কিন্তু শুকনো কোনো কাশি থাকবে না। জ্বর কোভিড এর ক্ষেত্রে থাকবে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও থাকবে সাধারণ জ্বর, আর সাধারণ জ্বরের ক্ষেত্রে এটি কিন্তু হঠাৎ করে হতে পারে। নাক বন্ধ কোভিড এর ক্ষেত্রে হঠাৎ হতে পারে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও হতে পারে, সাধারণ জ্বরের ক্ষেত্রেও কিন্তু থাকবে। গলা ব্যথা কোভিড এর ক্ষেত্রে হতে পারে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও হতে পারে, এবং সাধারণ জ্বরের ক্ষেত্রেও এটি হতে পারে। শ্বাসকষ্ট কোভিড এর ক্ষেত্রে হতে পারে, তবে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কিন্তু কোনো রকম শ্বাসকষ্ট হবেনি, বা সাধারণ জ্বরের ক্ষেত্রেও শ্বাসকষ্ট হবেনি। মাথা ব্যথা কোভিড এর ক্ষেত্রে থাকতে পারে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে থাকবে, আর সাধারণ
জ্বরের ক্ষেত্রে কোনো রকম মাথা ব্যথা থাকবে না। কোভিড এর ক্ষেত্রে কিন্তু গলা ব্যথা থাকতে পারে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও থাকতে পারে, আবার সাধারণ জ্বরের ক্ষেত্রেও থাকতে পারে। তবে বিশেষ লক্ষণ হলো কোভিড এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম হাঁচি দেখা যায়নি বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও কোনো রকম হাঁচি দেখা যায়নি, তবে সাধারণ জ্বরের ক্ষেত্রে কিন্তু হাঁচি দেখা দিতে পারে। কোভিড এর ক্ষেত্রে পেট খারাপ হতে পারে আর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও পেট খারাপ হতে পারে, তবে সাধারণ জ্বরের ক্ষেত্রে কোনো রকম পেট খারাপের লক্ষণ দেখা যায়নি। তবে এবারে কোভিড এর ক্ষেত্রে যে নতুন স্ট্রেনটি এসেছে এক্ষেত্রে কিন্তু বমি এবং ডায়রিয়া বা পায়খানার লক্ষণ দেখা দিচ্ছে। অর্থাৎ পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনার ওমিক্রন হয়েছে, করোনার এই নতুন প্রজাতিতে আপনি আক্রান্ত কি না আক্রান্ত নন। অর্থাৎ সমস্যা যাই হোক না কেন, নিজে থেকে কোন রকম পদক্ষেপ না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোনোই ভালো। অন্যদিকে রয়েছে গঙ্গাসাগর মেলা নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা। এবারে রাজ্য জুড়ে যখন সবকিছু বন্ধর সিদ্ধান্ত চলছে, আবারও বাজার ঘাট বন্ধ করা হচ্ছে, এই সময়তে আবার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট, নজরদারির জন্য থাকবে 3 সদস্য কমিটি। অবশেষে মিলল রায়, কোভিড বিধি মেনেই হবে গঙ্গাসাগরের মেলা, তবে শর্ত সাপেক্ষ অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। এর সাথে রয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর। যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে, গোটা বিশ্ব জুড়ে যখন বাড়াচ্ছে ওমিক্রন, রাজ্যে একদিনে আক্রান্ত সংখ্যা 19,000 কাছাকাছি, ঠিক এই মুহূর্তে স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য এই মুহূর্তে যখন সাধারণ মানুষ চাকুরি হারাচ্ছেন তাদের দিকে লক্ষ্য রেখে স্টেট ব্যাংকের তরফ থেকে দারুণ সুখবর, এবারে ব্যবসা করার জন্য সুযোগ দেবে স্টেট ব্যাংক। ভারত সরকারের মুদ্রা লোন প্রকল্পের আওতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবারে সাধারণ মানুষকে লোন দিতে চলেছে, সেটি সর্বাধিক হচ্ছে 10 লক্ষ টাকার লোন। তবে এই লোনটি 3টি ভাগে ভাগ করা হয়েছে, শিশু, কিশোর এবং তরুণ। তবে এই লোনের জন্য বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। এছাড়াও ডিপোজিট অ্যাকাউন্ট শেষ 6 মাস অ্যাক্টিভ থাকতে হবে। স্টেট ব্যাংক ইন্ডিয়ার যে কোনো শাখায় যোগাযোগ করলে এই লোনের সুবিধা পাবেন এই মুহূর্তে আপনিও। তবে এখানে কোনো সিবিল স্কোরের প্রয়োজন নেই। যেখান থেকে আপনি 50,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত এই লোনের সুযোগ পাবেন। চাইলে আপনি স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও আবেদন করতে পারবেন। তাই যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে আর ওই ব্যাংকের বইটি যদি 6 মাস লেনদেনে অ্যাক্টিভ থেকে থাকে, তাহলে আপনি আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে গিয়ে আপনি আবেদনও করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব